কাছ থেকে নামাজ না পড়লে জান্নাতে যাবে কিনা এর আগে আর একটা প্রশ্ন আছে নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিলে মুসলমান থাকবে কিনা আমরা যদি এবং হাদিসের আলোকে চিন্তা করি তাহলে স্বীকার করতে বাধ্য হব যে নামাজ যিনি পড়েন না ইচ্ছা করে তাকে মুসলমান বলে গণ্য করা কোরআন এবং সন্ন্যার আলোকে খুবই কঠিন এটা অনেক হাদিসে কোরআনের আয়াত ওটা বোঝায় আহমদের একটা সহজ ছোট্ট কথা যে সাহাবায় কেরামগণ কোন পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না মুসলমান পাপ করতে পারে কিন্তু নামাজ তরককারীকে তারা কাফের মনে করতেন এরপরও যে ব্যক্তি নামাজের গুরুত্ব স্বীকার করে নামাজ না পড়া কঠিনতম পাপ আমি খুবই পাপি এই চেতনা সহ যে ব্যক্তি নামাজ আলসেমি করে কাজা করে সেই ব্যক্তি মুসলমান থাকবে বলে ফোকাহারা অনেকেই বলেছেন আমরাও বলি তবে যে ব্যক্তি মোটে নামাজ পড়েন না ওই ব্যক্তি এই পর্যায়ে থাকে না যে ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়েন সেমি করে কাজা করেন তিনি বলে নিজেকে অনুভব করেন কিন্তু যিনি নামাজ মোটে পড়েন না তাকে যদি বলা হয় নামাজ পড় তাহলে সে বলবে যে আরে নামাজ পড়ে কি হবে ও নামাজ পড়ে হচ্ছে আমি ভালো আছি অথবা নামাজ না পড়লে কেউ আমার ইমান ভালো আছে আমি ভালো মুসলমান আর নামাজ বাদ দিয়ে ভালো মুসলমান হওয়া যায় এই চিন্তা করলে আর মুসলমান থাকাই যায় না

আলিম আমাদের সম্মান করেছে হাদিয়া কিন্তু সালাদটা সে করিনি তার এগুলো সবই মানে আল্লাহ এগুলো সম্পর্কে প্রশ্নই করবেন না সালাতে ফেল করলে তাকে জাহান্নামে নামে দেওয়া হবে তৃতীয় যে বিষয়টা সালাদকে আমরা কঠিন করে ফেলেছি সালাদ অনেক কিছু লাগবে টুপি লাগবে আকসা ফা লাগবে কিন্তু এগুলোতে অপশন আছে আল্লাহ তালা ক্ষমা করবেন কিন্তু সালাতের হাজিরা ক্ষমা হয় না এই জন্য সালাদ যে কোনোভাবে হাজিরা দিতে হবে যদি পাক কাপড় না থাকে না পাক কাপড়ে কাপড় না থাকলে উলঙ্গ হয়ে আর যদি সুরাকেরাত না জানি তাহলে শুধু আল্লাহ বলে হলো সালাতে অক্তমতা হাজিরা দেওয়া আল্লাহ ফরজ করেছেন কাজেই সালাদ বাদ দিয়ে মুসলমান থাকার চিন্তা আমরা পরিহার করার চেষ্টা করি আল্লাহ জি জিতারম প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব দৈনন্দিন